আসার সময় আম্মু এইটা সেটা দুনিয়াটা প্যাক করে দেয়, বাসায় এসে আমি এগুলো বক্সে রেখে পরে ভুলে দিই। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? প্রিয়র আমার দুজনেরই নাস্তা করা শেষ, আরও আগেই প্রিয়কে একটু মালটা জুস করে দিব। এই মেশিন দিয়ে করলে একদম ক্লিন করে ইয়া জুস করা যায়। পরশু দিন থেকে ফুল লকডাউন শুরু হবে, একদম বেরি হওয়া যাবে না, মেবি মাঠে আর্মি থাকবে। দেশের সিচুয়েশন কোন দিকে যাচ্ছে আল্লাহ মাবুদ জানে। কেউ কি করো, শরবত লবণ দিয়ে খাই। কি দেখতেছ? না কেন জুস খাবো আমার, কেন কি তাড়াতাড়ি শেষ করে দাও। কি দেখো এগুলো, গাছগুলোতে এখন আর পানি দিতে হয় না, আজকে কতদিন যাবত পানি দিই না, বৃষ্টির কারণে অনেক কাজ কমে গেছে। আর সেদিন যে পুদিনা পাতা টেনে লাগিয়েছিলাম, এই তো হচ্ছে। তো আমি এর আগে কয়েকবার পুদিনা পাতা লাগালাম, এই ঝাঁকাতেই একবারও হয় নাই, তো এবার মনে হয় এটা হচ্ছে। এই তো নতুন পাতা হচ্ছে, এই তো নিচের দিকে নতুন পাতা হচ্ছে, অ্যালোভেরা গাছগুলো বড় হচ্ছে। আমি ভেবেছিলাম অপরাজিতের কাছে দু তিন দিনের মধ্যেই ফুল দেখতে পাবো, কই এখনো ফুল আসতেছে না। এই তো কলি, এগুলোই তো মনে হয় কলি নাকি গাছের পাতা, বুঝতেছি না। গাছগুলো একটু ইয়ে হয়ে গেছে, কারণ গত দিনের বৃষ্টি হয় নাই, আজকেও হয় নাই, তো আজকে মনে হয় পানি দেওয়ার দরকার, দিয়ে দেয় এখন পানি। সন্ধ্যাটা প্রিয়র বাবাও চলে আসছে আজকে শনিবার, রাস্তায় মনে হয় জ্যাম নাই, তো এখনই চলে আসছে। আমনি আসছে ল্যাংরাম, আমার আবার ল্যাংরাম খুব পছন্দ, আনার সাথে সাথে আমরা দুইজনে একদম ইচ্ছা মতো খেয়ে নিছি। মানে আমের দিনে আম ছাড়া দিন মনে হয় একদম অর্থহীন, আর ল্যাংরা হলে তোর কথাই নেই। আমার ল্যাংরাম খুবই পছন্দ, হিমসাগরগুলো এত পছন্দ না, মানে আমি নর্মালি আম একদমই খেতাম না, তো যখন থেকে আম খাওয়া শুরু করছি তখন থেকে ল্যাংরাটা খাই, টক মিষ্টি লাগে, তো আমার কাছে খুব ভালো লাগে। তো দুজনে মিলে এতক্ষণ আম খাইছি, আম খাওয়া শেষে এখন চা নিয়ে বসছি, প্রিয় বাবা গেছে ফ্রেশ হইতে, সে ফ্রেশ না হয়েই আম খেয়ে নিছে। ঘরে চিপস ছিল এগুলোর কথা ভুলে গেছি, প্রিয় কিন্তু এই চিপস খায় বাসায়, আম্মু কবে যে আমারে দিয়ে দিছে আসার সময়, প্রিয় বাবা এখন হঠাৎ করে বলছে চিপস না আসতে ঘরে চিপস ভাজো, আমি এগুলো আমি ভুলেই গেছি চিপসের কথা। আসার সময় আম্মু এইটা সেটা দুনিয়াটা প্যাক করে দেয়, বাসায় এসে আমি এগুলো বক্সে রেখে পরে ভুলে দিই। এরা ঘরে বাচ্চা ছেলে ফুল সাউন্ড দিয়ে টিভি দেখতেছে। চিপস ভাজার শেষ, এখন সবাই মিলে এগুলো খাবো। রাতের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা শুয়ে পড়বো। প্রিয় তো সারাদিনে পড়ালেখার নাম নাই, এই তো সারাদিন টিভি,
টিভি, কোনো কথা শোনার নাম নাই, কোনো কিছুর নাম নাই। ব্লগ আজকে শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ, গুড নাইট। আমি একটা কথা বলি না।